নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। তো দেখো, ভূগোল ও পরিবেশ, ঠিক আছে, দুলাল দাসের বইটা লেখা খুবই ভালো বই আছে। এখান থেকে প্রথম চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউগুলো এবং এসএকিউগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমাদের আমি দেখিয়ে দেবো কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে, যেগুলো 100% আসতে পারে সেইগুলো। তোমাদের মাথায় রাখতে হবে যে পর্যায়ন কাকে বলে, তোমরা তো জানো যে পর্যায়ন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার সঙ্গে আরোহণ কাকে বলে, অবরোহণ কাকে বলে, আরোহণ মানে কি, আরোহণ মানে হলো বৃদ্ধি পাওয়া, অবরোহণ মানে কি হ্রাস পাওয়া, ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আরোহণ, অবরোহণ এবং পর্যায়ন, তোমাদের মাথায় রাখতে হবে যে পর্যায়ন কাকে বলে, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে অবরোহণ এবং আরোহণ, এটা তোমরা ভালো করে পড়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে কিন্তু এমসিকিউ এসএকিউ দেওয়ার চান্স খুবই বেশি, খুবই বেশি। তার সঙ্গে তোমরা পড়ে যাবে ভালো করে। তো দেখে নাও, নদী আবহবিকা, এই নদী আবহবিকা কাকে বলে এটা পড়ে যাবে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে ভারতের গঙ্গা নদীর আবহবিকা হলো বৃহত্তম এবং পৃথিবীর আমাজন নদীর আবহবিকা হলো বৃহত্তম, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে তোমরা পড়ে যাবে। তার সঙ্গে তোমরা পড়ে যাবে জলবিভাজিকা। তো দেখো, জলবিভাজিকা কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউবে দেয়, যে উঁচুভূমি পাশাপাশি অবস্থিত দুটি নদীর আবহবিকাকে পৃথক করে তাকে জলবিভাজিকা বলে, ঠিক আছে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখান থেকে, কিন্তু উদাহরণ দিয়ে থাকে পরীক্ষায় যে সাতপুরা পর্বত এবং নর্মদা ও তাপ্তি নদীর আবহবিকার জলবিভাজিকা, জলবিভাজিকা রূপে অবস্থান করে। তাছাড়া তোমাদের সাতপুরা পর্বত এবং নর্মদা তাপ্তি, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তার সঙ্গে বিন্দা পর্বত আছে, পশ্চিমঘাট পর্বত আছে, ভারতের প্রধান জলবিভাজিকা। এবং নদীর যে গতি আছে, ঠিক আছে, উচ্চ গতি, উচ্চ গতি আছে এবং তার বৈশিষ্ট্য ভালো করে পড়বে। উচ্চ গতি, তোমরা তো জানো যে নদীর এখানে খাড়ু ঢাল, এখানে কিন্তু খাড়া ঢাল থাকে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে নদী কিন্তু বহন করে নিয়ে যেতে পারে, ঠিক আছে। এবং তার বৈশিষ্ট্য ভালো করে পড়বে, এবং তার বৈশিষ্ট্য ভালো করে পড়বে এবং মধ্যগতি ভালো করে পড়বে, এবং মধ্যগতির বৈশিষ্ট্য এবং নিম্নগতি, তোমাদের মাথায় রাখতে হবে যে নিম্নগতিতে কী করে, এখানে কিন্তু তোমাদের নদীর কিন্তু বহন ক্ষমতা থাকে না, এখানে কিন্তু সঞ্চয় হয়, ঠিক আছে। এবং এই যে ষষ্ঠ ঘাতের সূত্রে, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, যে ষষ্ঠঘাতের সূত্রে এটা তোমাদের মাথায় রাখতে হবে, টু এর মাথায় সিক্স, অর্থাৎ নদীর যেটা আছে, মানে টু এর মাথায় সিক্স মানে কি, চৌষট্টি হবে। যদি যদি বলে যে দ্বিগুণ হলে, এই দেখো, জলের বৃদ্ধিতে গতিবেগ দ্বিগুণ হলে, দ্বিগুণ যদি বলে মানে টু এর মাথায় সিক্স হবে, যদি তিন গুণ বলে তাহলে কি হবে থ্রি মাথায় সিক্স, যদি চার গুণ বলে তাহলে চারের মাথায় সিক্স হবে, টু এর মাথায় সিক্স মানে কি চৌষট্টি, যদি বলে তিন গুণ বলতো তাহলে কি হতো, তাহলে 729 হতো, ঠিক আছে। তোমাদের এটা মাথায় রাখতে হবে যে নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউ সেক ও কিউ মেক, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ভালো করে পড়ে যাবে। আমি যেগুলো যেগুলো বলছি সেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তো দেখো তোমরা কোনগুলো পড়ে যাবে, তো দেখো এটা পড়ে যাবে নদীর কাজ, ঠিক আছে, নদীর কী আছে, ক্ষয়জাত কাজ আছে, ঠিক আছে, তোমাদের বহন কাজ আছে, এবং তার সঙ্গে কী আছে, সঞ্চয় কাজ আছে। এই যে ক্ষয় কাজ আছে, ক্ষয় কাজের ভিতরে আছে জলপ্রবাহ আছে, অবঘর্ষ আছে, ঘর্ষণ আছে, এখান থেকে তো অত পড়া যায় না, গুনে গুনে এখান থেকে তিনখানা ভালো করে পড়বে, এবং বহন কাজ থেকে তোমরা মোটামুটি তিনখানা পড়বে পয়েন্ট, এবং সঞ্চয় কাজ এটা ভালো করে পড়ে যাবে। সব থেকে 2023 সালে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে হলো নদীর কাজের ফলে, নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, বা সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। তোমরা তো জানো যে এখানে আমরা গ্রিক হাত বা ক্যানিয়ন সৃষ্টি করা হচ্ছে, এই গ্রিক হাত বা ক্যানিয়ন এটা কিন্তু নদীর উচ্চ গতিতে সৃষ্টি হচ্ছে, গ্রিক হাত বা ক্যানিয়ন ক্যানিয়ন এটা কিন্তু নদীর পার্শ্বক্ষয় কম হয়, নিম্নক্ষয়টা বেশি হয়, ঠিক আছে। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে যে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন হলো পৃথিবীর দীর্ঘতম গ্র্যান্ড ক্যানিয়ন, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের দিয়ে থাকে, ঠিক আছে। এবং গ্রিক হাত এবং ক্যানিয়নের মধ্যে পার্থক্য, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। জলপ্রপাতটা ভালো করে পড়বে, জলপ্রপাতের মধ্যে তোমাদের মাথায় রাখতে হবে যে অ্যাঞ্জেল জলপ্রপাত হলো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, ঠিক আছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, এটা কিন্তু পরীক্ষা দিয়ে থাকে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে কর্ণাটকের কেছে শরাবতী নদীর উপর যোগ ও গোড়াসপ্প জলপ্রপাত, এটাও পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। জলপ্রপাত কাকে বলে, তোমরা তো জানো যে কঠিন শিলা, নরম শিলা, কোমল শিলা, এটা যদি কঠিন শিলার পর যদি কোমল শিলা থাকে, কোমল শিলার পর যদি আবার কঠিন শিলা থাকে, তাহলে কী হবে, কঠিন শিলা, কঠিন শিলা কম ক্ষয় হবে এবং নরম শিলা বেশি ক্ষয় হবে, যার ফলে এটা কিন্তু জল কী করে প্রচণ্ড বেগে নিচের দিকে নামতে থাকে, এটা কিন্তু আমাদের আমাদের জলপ্রপাত বলে, ঠিক আছে। যেমন আসলে ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো দেখো ভালো করে পড়ে যাবে, খরস্রোতটা ভালো করে পড়ে যাবে, আবদ্ধ শৃঙ্খলিত শৈলশিরা পড়ে যাবে, প্রপাতকূপ ও জলপ্রপাত পড়ে যাবে, ঠিক আছে, মন্থকূপ পড়ে যাবে, ঠিক আছে। তোমরা তো জানো যে এই মন্থকূপটা সৃষ্টি হয়েছে কী করে, নুড়ি কাকর বালি যখন বিরামহীনভাবে আঘাতে নদীর তলদেশে শিলায় ছোটো ছোটো বড় গোলাকার যে গর্ত সৃষ্টি করছে সেটাই আমাদের মন্থকূপ বলে, এটা পড়ে যাবে ভালো করে, ঠিক আছে। এই যে মিয়ান্ডার বা বাঘ, এটা পড়ে যাবে, এটাও পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। পলল বেজনীটা পড়ে যাবে, পলল বেজনী এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঠিক আছে। এই যে
এই যে সৃষ্টির কারণ, অশ্বক্ষুরাকৃতির রথ সৃষ্টির কারণ, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, এটা ভালো করে তোমরা পড়ে যাবে। তার সঙ্গে পড়ে যাবে স্বাভাবিক বাদ, স্বাভাবিক বাদ কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। তো তো দেখো এখান থেকে তোমরা কোনটা পড়ে যাবে, পাখির পায়ের মতন বদ্বীপ। তোমাদের মাথায় রাখতে হবে যে যে কৃষ্ণা নদীর বদ্বীপ আছে আর মিসৌরি মিসিসিপি নদীর বদ্বীপ, এটা কিন্তু পরীক্ষায় এখান থেকে এইটুক দিয়ে থাকে, এটা কিন্তু প্রচুর এমসিকিউবে দিয়ে থাকে, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা এটা ভালো করে বড় প্রশ্নটা পড়ে যাবে যে সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঠিক আছে। সমুদ্রের তলদেশের জলচতা বৃদ্ধি, উপকূলের ক্ষয়ের মাত্রা বৃদ্ধি আছে, খাড়ির বিস্তৃতি আছে, ঠিক আছে, ম্যানগ্রেভ অরণ্যের বিনাশ আছে, কী আছে, দ্বীপের বিনাশ আছে। তার সঙ্গে তোমাদের মাথা রাখতে হবে যে এই যে নিউমুর এবং লোহাচড়া এবং ঘোড়ামারা, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু দ্বীপ আছে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে ভারত ও বাংলাদেশের সীমানা বরাবর সুন্দরবনের একেবারে দক্ষিণে সমুদ্রের মধ্যে অবস্থিত, সমুদ্রের মধ্যে অবস্থিত নিউমুর দ্বীপ, ঠিক আছে, গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু এমসিকিউ দেওয়ার চান্স খুবই বেশি, নিচে কিন্তু অবস্থান করেছে বর্তমানে, ঠিক আছে। তো দেখো হিমবাহের প্রকারভেদ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, মহাদেশীয় হিমবাহ, তোমাদের মাথায় রাখতে হবে যে মহাদেশীয় ল্যাম্বার্ট হিমবাহ, ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে একটা দীর্ঘতম হিমবাহ। তার সঙ্গে পার্বত্য হিমবাহটা কী আছে, এটা কিন্তু আলাস্কার হুবার্ট, ঠিক আছে, আলাস্কার হাবার্ট, এটা কিন্তু আসলে একটা পার্বত্য হিমবাহ, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। এছাড়া কারাকরম পর্বতের সিয়াচেন হিমবাহটি ভারতের দীর্ঘতম উপত্যকা হিমবাহ, এটা কিন্তু পরীক্ষা দিয়ে থাকে, ঠিক আছে। তার সঙ্গে তোমরা এটা পড়ে যাবে যে বরপল্ল বা পাদদেশীয় হিমবাহ কাকে বলে, আলাস্কার ম্যালাস্পিনা হলো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। এবং তার সঙ্গে পৃথিবীর দ্রুততম হিমবাহ আসলে কী আছে, জ্যাকো সাবরে ইসভ্রে, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই দেওয়া খুবই ইম্পর্টেন্ট আছে, এবং উচ্চারণটা খুবই টাপ আছে, একটু ভালো করে তোমরা মানে বানানটা পড়ে যাবে, ঠিক আছে। এবং হিমশৈলটায় পরীক্ষা দেয় যে মহাদেশে হিমবাহ বিস্তৃত হয়ে সমুদ্রের নিকটে চলে এলে সমুদ্রের স্রোত ও তরঙ্গের ধাক্কায় হিমবাহের প্রান্তভাগ ভেঙে গিয়ে জলে ভাসতে থাকে, সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এর মাত্র 1/9 জলের উপরে ভেসে থাকে এবং বাকি 8/9 জলের নিচে থাকে, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে। তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে হিমানির সম্প্রপাতটা পড়ে যাবে, হিমবাহের কাজটা তোমাদের মাথায় রাখতে হবে, উৎপাটন আছে, ক্ষয়কাজ, ক্ষয়সাধনের মধ্যে কী আছে, ক্ষয়সাধনের মধ্যে আছে, উৎপাটন আছে, অবকর্ষ আছে, বহন আছে এবং অবক্ষেপণ আছে, এটা পড়ে যাবে, ঠিক আছে। সবথেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে সার্ক বা করি, হিমবাহের পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়ের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে, ঠিক আছে। তোমাদের মাথায় রাখতে হবে যে সংজ্ঞা, তার সঙ্গে তোমাদের চিত্র অঙ্কন এবং বৈশিষ্ট্য এবং উদাহরণ দেবে, কমসে কম 4টে পয়েন্ট লিখলেই হয়ে যাবে। অ্যারেট আছে, পিরামিড চূড়া আছে, কর্তৃক শৈলশিরা আছে, ঝুলন্ত উপত্যকা আছে, ইউ আকৃত উপত্যকা আছে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তো দেখো কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে, এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এই যে আলাস পার ম্যাটার হন চূড়া, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু এমসিকিউ দেয়, ঠিক আছে, এটা কিন্তু বড় প্রশ্ন হিসেবে পড়ে যাবে, তার সঙ্গে এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণে দেয়। এই যে প্যাটার্নেস্টা হ্রদ, এটা কিন্তু পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট আছে। হিমদ্রোণীর তলদেশে অসম ক্ষয়কাজের জন্য সিঁড়ির ধাপের মতো হিমধাপ বা হিমসিঁড়ি গঠিত হয়, হিমধাপের নিচু অংশ বরফ গলে প্যাটার্নেস্টা হ্রদের সৃষ্টি হয়, ঠিক আছে, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এবং তার সঙ্গে তোমরা এটা পড়ে যাবে রসে মতানো, রসে মতানোটা তোমরা তো জানো খুবই ইম্পর্টেন্ট, রসে মতানোটা ডিপি আছে, শিলাখণ্ডের ডিপি, মনে করো এটা কোনো একটা শিলাখণ্ডের ডিপি, যখন হিমবাহ যখন যায় তো সামনের দিকটা মসৃণ ক্ষয় হয়, ঠিক আছে, এবং পিছনের দিকটা কী আছে, অবঘর্ষ মানে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় হয়, অর্থাৎ সামনেরটা মসৃণ পিছনেরটা অমসৃণ, একে বলা হয় রসে মতানো। আর ক্র্যাগন টেলটা কী আছে, ক্র্যাগন টেল বলতে বোঝানো হয়েছে যে হিমবাহের গতিপথে যদি সামনে কোনো কঠিন শিলা থাকে, তার পিছনে যদি নরম শিলা থাকে, তাহলে হিমবাহ চলে যাওয়ার পর কঠিন শিলাটা কম ক্ষয় হয় এবং নরম শিলাটা বেশি ক্ষয় হয়, এবং হিমবাহ চলে যাওয়ার পর কঠিন শিলার পিছনে নরম শিলাটা লেজের আকারে ধারণ করে, সেটাকে বলা হয় উপরের সামনেটাকে বলা হয় ক্র্যাগ এবং পিছনেরটাকে বলা হয় টেল, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ঠিক আছে, ক্র্যাগ অ্যান্ড টেল ভালো করে পড়ে যাবে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট আছে, ফিয়ার্ড ও ফিয়ার্ড এটাও পড়ে যাবে ভালো করে, ঠিক আছে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসার চান্স খুবই বেশি আছে। তো দেখো ড্রমলিন, এর ড্রমলিনটা কিন্তু পরীক্ষা খুবই দেয়, ঠিক আছে, ড্রমলিনটা কী আছে, হিমবাহ পাথরখণ্ড নুড়ি কাকড় বালি কাদা একত্রে এমনভাবে সারিবদ্ধ টিলার আকারে সঞ্চিত হয়, সেগুলিকে দেখতে উল্টানো নৌকা বা চামচের মতো লম্বাটি ও উপবৃত্তাকার হয়, তাকে ড্রমলিন বলে, এটা কিন্তু পরীক্ষা কিন্তু খুবই দেয় ড্রমলিনটা কী আছে, ঠিক আছে। এবং নদীর উচ্চগতি এবং হিমবাহের উচ্চগতিতে কী কী ভূমিরূপ সৃষ্টি হয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে, এগুলো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তো দেখো এই যে ড্রমলিনটা ভালো,
ড্রামলিন বৈশিষ্ট্যটা ভালো করে পড়ে যাবে। অসংখ্য ড্রামলিন একসঙ্গে থাকলে তাকে ডিম ভর্তি ঝুড়ির মতো লাগে, ঠিক আছে, তাই একে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলা হয়। যেমন আছে আমেরিকার উত্তরাঞ্চল এবং উত্তর আয়ারল্যান্ডে প্রভৃতি স্থানে এই ড্রামলিনগুলো দেখা যায়। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।